নমস্কার ফুটবল বঙ্গজে সবাইকে স্বাগত আমি বাংলা ফুটবলের সোত্তা আনেছি আর আজ ভাই আর শুরুতেই আমি সবাইকে বলি যে শারদীয়ার প্রীতি শুভেচ্ছা আশা করি যে তোমাদের দুর্গা পুজো খুবই ভালোভাবে কাটবে আমার তো অলরেডি দুর্গা পুজো হয়ে গেছে ভাই আগের দিন মহলায়তে বেরিয়েছিলাম লেকটাউনের শিবভূমিতে দেখতে গেছিলাম আর তোমাদের যা যা তোমরা শিবভূমিতে যাচ্ছো তাদের জন্য একটা টিপ যে তোমরা শিবভূমিতে রাতে যেও না কারণ ভাই রাতে প্রথম কথা খুব ভিড় হয় আর দ্বিতীয়ত যে রাতের লাইটিংটা না আমার খুব ভালো লাগেনি শিবভূমিতে বেসিক্যালি আমরা রাতে ঠাকুর দেখতে যাই লাইটিংয়ের জন্য বাট দেন রাতের লাইটিংটা আমার একদম ভালো লাগেনি তুমি যদি রিয়েল ডিসনি ল্যান্ডের ফিল নিতে চাও তাহলে কিন্তু তোমাকে দুপুর যেতে হবে সেখানে কিন্তু তুমি বেশি ভালো হবে প্যান্ডেলটাকে দেখতে পারবে সো দ্যাট টিপ আই বিফোর্ট দ্য ভিডিও অ্যান্ড ভাই আজকে আজকে কিন্তু ভাই খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় কথা বলবো আমি মনে করি যে ভাই ফ্যান এনগেজমেন্ট অ্যান্ড ফ্যান অ্যাক্টিভিটি কিন্তু একটা ইন্ডিয়ান ফুটবলের খুবই ইম্পর্টেন্ট এই মুহূর্তে আমরা দেখলাম আগের ম্যাচে যেটা ইন্ডিয়া খেলো মালয়েশিয়ার বিরুদ্ধে সেখানে কিন্তু ভাই মালয়েশিয়ার ফ্যান্সরা আমেজিং ছিল সেখানে মালয়েশিয়ার ফ্যান্সদেরকে দেখে মনে হচ্ছিল যে ভাই হ্যাঁ দিস ইজ হোয়াট আ ফ্যান কালচার ইজ কল্ড আর লিটারেলি ভাই মানে ফ্যান্সরা সারাক্ষণ নব্বই মিনিট পুরো চ্যান্ট করে গেছে আর সেটা কিন্তু আমি বারবার লাইফ স্ট্রিমে বলছিলাম যে আমাদের এখানে কিন্তু এই কালচারটাকে অ্যাডপ্ট করতে হবে দ্যাট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট ঠিক আছে আর সে নিয়ে আজকে ভিডিও নিয়ে কথা তোমরা অবভিয়াসলি হয়তো তোমরা অ্যান্ড টাইটেল দেখে বুঝে গেছো যে আজকে আমরা কি নিয়ে কথা বলবো তো বেশি সময় আমরা নষ্ট করা শুরু করি তো দ্য মেন পয়েন্ট অফ দ্য ভিডিও ইজ কেরালা ব্লাস্টার্সের সমর্থকরা অ্যান্ড আমাদের বেঙ্গলে যে ফুটবল টিমগুলো আছে মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহবাডান তাদের সমর্থকরা মানে কোথায় ডিফারেন্স কেরালা ফুটবল কী করে আমাদের বেঙ্গলের ফুটবলকে আউটরিচ করে যাচ্ছে কী করে তারা আমাদেরকে পেরিয়ে চলে যাচ্ছে মানে কী করে তাদের ফ্যান কালচার মানে এত লোক হচ্ছে মাঠে তাদের ক্রাউড এত বেশি আসছে আমাদের এখানে কেন সেই জিনিসটা হচ্ছে না তো সেটা কিন্তু একটা খুবই বড় বিষয় আমি মনে করি কারণ ভাই আইএসএলের শুরু থেকে ফার্স্ট আইএসএসএল গেম কেরালা ব্লাস্টার্স ভার্সেস বেঙ্গালু এফসি আর মাঠে যা অ্যাটমসফিয়ার ছিল দ্যাট ওজ আমেজিং লিটারি আমেজিং ভাই নব্বই মিনিট তারা চ্যান্ড করে গেছে পুরো মাঠ হলুদ জার্সিতে ভরে গেছিল আর ভাই দ্য ক্রাউড ওয়াজ সো গুড আর সেখানে কিন্তু নেক্সট ম্যাচে মোহনবাগানের কিন্তু খুব বেশি দর্শক কম হয়নি সেখানে কেরালা আই থিঙ্ক থার্টি ফোর কে ছিল অডিয়েন্স সেখানে মোহনবাগানে ছিল টোয়েন্টি নাইন কে বাট ভাই স্টিল দা স্টেডিয়াম থেকে মনে হচ্ছিল যে স্টেডিয়ামে লোক হয়নি স্টেডিয়াম পুরো ফাঁকা বাট কেউ এই জিনিসটা হচ্ছে এই জিনিসটা কারণ কি তো সেই নিয়ে আমরা কথা বলবো পয়েন্ট নাম্বার ওয়ান অ্যান্ড দ্য মোস্ট ইম্পর্টেন্ট পয়েন্ট দ্যাট ইজ ডিভিশন অফ টিমস কেরালাতে কিন্তু এই মুহূর্তে আইএসএল এ একটাই দল খেলছে তার নাম হচ্ছে কেরালা ব্লাস্টার্স পাশাপাশি কিন্তু কেরালা এমন কোন দল নেই যার কিন্তু ফ্যান বেস খুব একটা বড় ঠিক আছে আমরা জানি যে গোকুলাম কেরালা আছে বাট তাদের ফ্যান কিন্তু কেরালা ব্লাস্টার্সের সামনে কিছুই না ঠিক আছে তো মেজরিটি পিপল যারা কেরালাতে থাকে তারা কিন্তু ম্যাক্সিমাম কেরালা ব্লাস্টার্সকে সাপোর্ট করে কিন্তু তাদের অডিয়েন্সটা অনেক বেশি এই মুহূর্তে আর আমাদের হয় আমাদের আমাদের কলকাতায় বা বাংলাতে বলতে পারি আমরা যে মোহনবাগান ইস্ট বেঙ্গল মোহনবাগান তিনটে দল তিনটে দলে কিন্তু ক্রাউড ভাগ হয়ে গেছে ঠিক আছে দেখো বেসিক্যালি যদি আমরা স্ট্যাটিস্টিক্যালি দেখি তাহলে কিন্তু আমাদের পশ্চিমবঙ্গে কেরালা থেকে অনেক বেশি অনেক বেশি পপুলেশন ঠিক আছে যেহেতু আমাদের ক্রাউড ডিভাইডেড যেহেতু আমাদের একটা রাজ্যে তিনটে বড় ক্লাব যেখানে কিন্তু মোহনবাগানের একটা অডিয়েন্স আছে এখানে ইস্টমল একটা অডিয়েন্স আছে সেখানে মোহামাডেন স্পোর্টিং ক্লাবের একটা অডিয়েন্স আছে তারা অবশ্যই আইস খেলছে না বা দে হ্যাভ হিউজ অডিয়েন্স এটা কিন্তু প্রুভ হয়েছে সিএফএল আমরা কিন্তু সিএফএলে দেখতাম যে মোহামডানের একটা হিউজ নম্বর অফ ক্রাউড আসতো প্রতিটা ম্যাচে তারা কিন্তু নিজের দলকে সাপোর্ট করতো ঠিক আছে তো এখানে কিন্তু দ্য ক্রাউড ইজ ডিভাইডেড অন্যদিকে কিন্তু কেরালাতে দ্য ক্রাউড ইজ সিঙ্গেল মানে সবাই কিন্তু একটা ইউনাইটেড ক্রাউড সবাই কিন্তু একটা দলকে সাপোর্ট করে ঠিক আছে তাই কিন্তু তাদের কাছে মাঠটা ভরানো বেশি ইজি হয় কারণ ভাই দে ডোন্ট হ্যাভ মিনি দা টিম দ্যাটস এ থিং এই পয়েন্টটা ধরেই আমি আর একটা কথা বলবো যেটা হচ্ছে দেখো কেরালাতে এই মুহূর্তে অ্যাভারেজ অডিয়েন্সেস থার্টি টু কে থার্টি থ্রি কে এরকম ঠিক আছে আর দেখো যদি মোহনবাগান ইস্টবঙ্গলে যদি আমরা এক করি ঠিক আছে মোহনবাগানের টোয়েন্টি নাইন কে প্লাস ইস্টবেঙ্গলের ইলেভেন কে দুটোকে আমরা এক করলে কত হচ্ছে ফর্টি কে ঠিক আছে তো ফর্টি কে পিপল হচ্ছে আমাদের অ্যাভারেজ হতো যদি মোহনবাগান ইস্টবেঙ্গল আজকে ডিভাইডেড না থাকতো যদি আজকে বাংলা থেকে একটা দল খেলতো বাট সেটা আমরা কখনো চাই না আমরা চাই না যে আবার ইটকে ফিরে আসুক বাট এনিওয়েজ আমি যে তোমাদেরকে বলছি যে কী হতে পারতো আর কেন এই জিনিসটা হচ্ছে ওকে পয়েন্ট নাম্বার টু ডিভিশন অফ ফ্যান ক্লাবস দেখো যেহেতু কেরালা ব্লাস্টার্স ইজ আ নিউ ক্লাব ঠিক আছে কেরালা এর মাত্র দশ বছর হয়েছে ঠিক আছে তো তাদের কিন্তু সব কিছু শুরু থেকে মানে খুব অর্গানাইজ ছিল মানে তারা একটা ক্লাব ফর্ম করলো তারা একটা ফ্যানবেস ফর্ম করলো কল মঞ্জাপাড়া আর সেখানে কিন্তু কেরা ব্লাস্টার্সের এই মুহূর্তে একটাই ফ্যানবেস বলতে পারি আমরা মঞ্জাপড়া পাশাপাশি কিন্তু কিছু আরও ফ্যানবেস আছে যেমন দা ইয়েলো আর্মি অ্যান্ড অল বাট দেন তারা কিন্তু বেসিক্যালি খুব একটা নাম্বারস নেই ঠিক আছে তো তাই জন্য কিন্তু এই মুহূর্তে কেরালা ব্লাস্টার্সের একটাই ফ্যানবেস বলতে পারি যেটা যেটা খুবই বড়ো ফ্যানবেশ সেটা হচ্ছে মঞ্জাপাড়া ঠিক আছে অন্যদিকে মোহনবাগান মোহনবাগান বেঙ্গল এটা কিন্তু ভাই শতাব্দী প্রাচীন ক্লাব ঠিক আছে তো এদের কিন্তু বহু ফ্যান ক্লাব এদের কিন্তু একশোর উপরে ফ্যান ক্লাব প্রতিটা ক্লাবে তো এবার তুমি যদি দেখো ফ্যান ক্লাবদের মেন্টালিটি হচ্ছে আমরা একসাথে বসবো ঠিক আছে আমরা সবাই একসাথে আসবো দশ কুড়ি কুড়িজন একসাথে এসে একসাথে বসবো এবার সেইটা করতে গিয়ে কী হয় যে আমাদের সবকটা মানে অডিয়েন্সরা ছড়ে ছিটে বসে ঠিক আছে একটা গ্রুপ এখানে বসে একটা গ্রুপ এখানে বসে তো সেটাতে কী হয় যে দেখতে খুবই খারাপ লাগে যে মাঝখানে ফাঁকা আছে এখানে লোক বেশি আছে তো এই জিনিসটা হয় প্লাস অনেক কিন্তু মনমানের জেনারেল মনবাগান বা ইস্টবঙ্গলের অনেক জেনারেল পাবলিকও আছে যারা কিন্তু জেনারেল ফ্যান্স যারা কিন্তু কোনো ফ্যান ক্লাবের সাথে যুক্ত নেই তারা কিন্তু নর্মালি বসে তো এবার বিষয়টা হচ্ছে মঞ্জাপাড়ার কি হয় মঞ্জাপাড়া হাজ আ হিউজ ক্রাউড ঠিক আছে না আমাদের একশোটা ফ্যান ক্লাব ইজ ইকাল টু মান ঞ্জাপা কারণ মঞ্জা তো একটাই ফ্যান ক্লাব ওদের তো এবার তুমি যেটা ইমাজিন করো আমাদের যতগটা ফ্যান ক্লাব আছে তারা কিন্তু যদি একসাথে বসে একসাথে চ্যান্ট করে তাহলে জিনিসটা কেমন লাগবে সে সেম জিনিসটা করে মঞ্জাপাড়া মঞ্জাপাড়া কিন্তু তাদের ভিআইপির অপোজিটের ব্লকটা পুরো নিয়ে নেয় এবং সেখানে কিন্তু পুরো যত ফ্যান্সরা আছে সবাই কিন্তু একসাথে বসে চ্যান্টিং করে আর তাদের চ্যান্টিং করার কারণটাও হচ্ছে দ্যাট ইজ মাই থার্ড পয়েন্ট অ্যান্ড দ্যাট ইজ দ্য ফুটবল কালচার আমাদের এখানে ফুটবল কালচার কিন্তু আমরা দেখো ছোটবেলা ছোটোবেলা থেকে আমরা মনুমান থেকে বড়ো হয়েছি মনুমান ইসমলকে ভালোবাসি আমরা আমাদের বাবা থেকে মোহনবাগানের বা ইস্টবঙ্গলের এই কালচারটা ঠিক আছে আমরা তাদের থেকে শিখি যে কিভাবে ফুটবলকে সাপোর্ট করতে হয় বাট দেন ওখানে কি হয় ওখানে কিন্তু এরকম কোনো কালচার নেই যে তুমি তোমার বাবার থেকে একটা ক্লাবকে সাপোর্ট করা শুরু করবে ঠিক আছে ওখানে কিন্তু এর আগে মানে কেরালা ব্লাস্টার্সের আগে কিন্তু কোনো মেজর ক্লাব ছিল না যারা কিন্তু আই লিগে বা কোনো ন্যাশনাল লিগে তারা খুব ভালোভাবে পারফর্ম করতো ঠিক আছে তাই কিন্তু কেরালাতে মানে ইন্ডিয়ান ফুটবল ক্লাব হিসাবে সেরকম কোনো বড় ক্লাব ছিল না ঠিক আছে তো আফটার দ্য এস্টাবলিশমেন্ট অফ কেরালা ব্লাস্টার্স যখন দলটা তৈরি হলো তারপরে কিন্তু তারা দলটাকে সাপোর্ট করা শুরু করলো তার আগে প্রবল তারা ইউরোপিয়ান ফুটবল দেখতো আর ইউরোপিয়ান ফুটবল মানে হচ্ছে ফুটবল কালচার ওখানে আলট্রাস কালচার ইজ নেক্সট লেভেল ঠিক আছে তারা যারা কোনো এই মুহূর্তে কেরালা বা ফ্যান তারা কিন্তু হয়তো প্রবাবলিক কোনো কেউ বার্সার ফ্যান কেউ ইউনাইটেড ফ্যান কেউ মাদ্রিডের ফ্যান তো তারা কিন্তু সেই ফ্যানদেরকে দেখে এসে যারা ইউরোপে চ্যান্টিং করে যারা ইউরোপে অ্যাক্টিভিটিস করে ঠিক আছে তো সেখান থেকে তারা ইন্সপিরেশন নিয়েছে টু ডু সামথিং লাইক দ্যাট ইন ইন্ডিয়া আমাদের এখানে বাঞ্চ অফ পিপল ট্রাই টু ডু ড্যাট ঠিক আছে আমাদের এখানে কিন্তু অনেক লোককে চেষ্টা করে যেমন ফর এক্সাম্পল মেরিনাস বেস ক্যাম্প হয়ে গেল ইসবঙ্গল আলট্রাস হয়ে গেলো তারা কিন্তু চেষ্টা করে টু অ্যাডপ্ট দ্যাট কালচার বট দেন আমরা করতে পারি না তার কারণ হচ্ছে যে আমাদের এখানে মোহনবাগান ইস্টবঙ্গলের সমর্থনটা কিন্তু অনেকে যারা কিন্তু ইউরোপিয়ান ফুটবল সেইভাবে ফলো করে না তাই কিন্তু তারা জানে না যে কিভাবে সেটা কিন্তু কেরালার ফ্যান্সরা জানে কারণ তাদের ফ্যানসরা কিন্তু ম্যাক্সিমাম হচ্ছে ইয়ং ফ্যান্স ঠিক আছে তারা কিন্তু খুব একটা বয়স্ক না তুমি আজ একটা মোহনবাগান বা ইস্পন ম্যাচে যাও তুমি দেখবে যে ভাই ম্যাক্সিমাম আমাদের দাদুর বয়সের বাবার বয়সের লোকেরা আছে ঠিক আছে তারা কিন্তু বসে খেলা দেখতে প্রিফার করে তারা কিন্তু বসে শান্তিতে হ্যাভ আক দ্য ম্যাচ তো এটা তারা বেশি প্রিফার করে টু জাস্ট দাঁড়িয়ে তো অবভিয়াসলি নো অফেন্স টু ডাট কারণ আমরা তো ভাই বাচ্চাবেলা থেকে এইভাবে ফুটবল হয়েছি ঠিক আছে গেছে তো দ্যাট ইজ অল রাইট বাট দেন কেরালাতে কিন্তু এই জিনিসটা লোকে বোঝে যে হোয়াট ইজ ফুটবল কালচার হোয়াট ইজ আলট্রাস কালচার সো দ্যাট ইজ আনাদার অ্যাডভান্টেজ ফর কেরালা পয়েন্ট নাম্বার ফোর এন্ড দ্যাট ইজ ওয়ান অফ দ্য বিগেস্ট বিগেস্ট অন্যতম গুরুত্বপূর্ণ পয়েন্ট সেটা হচ্ছে ভাই পুলিশ আর প্রশাসন আমাদের এখানে পুলিশ প্রশাসন কিন্তু একদমই কোঅপারেটিভ না আমাদের এখানে কিন্তু তুমি স্টেডিয়ামে ঢুকছো তোমাকে জলে বোতল নিয়ে যাওয়া যাবে না তুমি ব্যাগ নিয়ে যেতে পারবে না তুমি হেলমেট নিয়ে যেতে পারবে না তুমি ছাতা নিয়ে যেতে পারবে না তুমি মাঠে বৃষ্টি হয় মাঠে জল থাকে না লোকে জল কী করে খায় আমি আই হ্যাভ নো আইডিয়া ওটাও ছুঁড়ে দাও বাট দেন আমাদের এখানে যারা আলট্রাস যারা মুভমেন্টটাকে যারা প্রোমোট করে তাদেরকে কিন্তু তারা ড্রাম নিয়ে অ্যালাউ করে না এখন তো রিসেন্টলি জাস্ট মোহনবাগান ইস্টবেঙ্গল তারা কিন্তু অনেক বেশি অ্যাপিল করে শেষমেশ মেশ বিধাননগর পুলিশকে লিটারেলি হাত জোর করে তারা অ্যালাউ করিয়েছে টু অ্যালাউ ড্রামস অ্যান্ড ফ্ল্যাগস অ্যান্ড টিফোজ অ্যান্ড এভ্রিথিং ঠিক আছে অ্যান্ড মেগাফোন তো সেইগুলো কিন্তু আগে অ্যালাউ করতো না তাও আমি বলবো যে এখনও কিন্তু ফ্যান্সদেরকে সেই জিনিসগুলোকে ঢোকাতে মাঠে অনেক বেশি হেনস্থা হতো হয় কারণ ভাই পুলিশ পুরো চেকিং করে ঠিক আছে পুলিশ তোমাকে আধ ঘন্টা ইলেট্রিল পুরো চেকিং করবে তোমার ব্যাগে কী আছে চেক করবে পুরো মানে এভ্রিথিং এভি সিঙ্গল থিং দেব চেক ঠিক আছে ইভেন মেগাফোন যে কী আছে মেগাফোনের মধ্যে কিছু আছে কি না অ্যান্ড দ্যাট ইজ অল রাইট দ্যাট ইস দেয়ার জব বাট দ্য থিং ইজ যে এই জিনিসটা বুঝতে হবে যে আমরা কিন্তু একটা ড্রামকে মাঠ থেকে ছুঁড়ে মারবো না ভাই আমরা একটা ড্রামের স্টিককে মাঠে ছুড়ে মারব না আমরা যাচ্ছি টু সাপোর্ট আওয়ার টিম নিজের দলের জন্য গলা ফাটাতে যেটা কিন্তু কেরালা কিন্তু অনাইসে করতে পারে মঞ্জাপড়ার যারা মেম্বাররা তারা না আই কার্ড করে ঘুরে একটা দে হ্যাভ দ্য ফুল অ্যাক্সেস অফ দ্য স্টেডিয়াম তারা কিন্তু স্টেডিয়ামে যে কোনো জায়গায় অ্যাক্সেস করতে পারে ঠিক আছে অ্যান্ড ভাই তাদের কিন্তু একটা আলাদা করে ড্রাম স্ট্যান্ড বানানো আছে যেখানে কিন্তু শুধু ড্রামার থাকে আর ক্যাপও থাকে যে চ্যান্ড তোলে ঠিক আছে সেটা কিন্তু আমাদের এখানে নেই আমাদের এখানে কিন্তু খুবই ডিসঅর্গানাইজভাবে জিনিসগুলো হয় আমাদেরকে বলা হয় যে ভাই সামনে কেউ দাঁড়াবে না সবাই পিছনে দাঁড়াও অনেক অনেক ব্যবসাও থাকে বা যা তোমরা ইস্ট বেঙ্গল আলট্রাস বা মেরিনাস বেস ক্যাম্পের সাথে বসেছো তারা কিন্তু তোমরা জানবে যে কি হয় অ্যাকচুয়ালি ঠিক আছে তো দ্যাট ইজ আ ভেরি ভেরি মানে বাজে ব্যাপার একটা যেগুলো কিন্তু ফ্যান্সেরকে অনেক বেশি হেনস্থা হতে হয় অ্যানাদার পয়েন্ট এটারই একটা সাব পয়েন্ট যেটা হচ্ছে যে ভাই টিকিটের সেল এত বাজে সিস্টেম এত বাজে সিস্টেম কী বলবো মানে তুমি যদি একটা ম্যাচ দেখতে যাও তোমাকে তো প্রথম কথা ম্যাচ যে যেদিন থাকবে সেই ম্যাচ যেদিন তোমাকে ছুটি নিতে হবে প্লাস তোমাকে তার আগে একদিন ছুটি নিতে হবে টু কালেক্ট দ্য টিকিটস তুমি অনলাইনে টিকিট কাটলেও তোমাকে মাঠে গিয়ে টিকিটটাকে রিডিম করতে হবে তোমাকে রোদে দাঁড়িয়ে ক্লাবেতে লাইন দিয়ে তোমাকে টিকিট রিডিম করতে হবে সো দ্যাট ইজ আ ভেরি ভেরি পোয়ার থিং এটা কিন্তু বলছি ভাই এই জিনিসটা কোথাও হয় না কোথাও হয় না শুধু আমরা কলকাতাতে হয় আমাদের কলকাতার এই কালচারটাকে পাল্টে দাও ভাই কলকাতার এই জিনিসটা খুবই অর্থডক্স লাগে আমার সে আমি একটা টিকেট কাটবো আমি টিকেটটা আমার টিকেট স্ক্যানই করা হচ্ছে না তোমার ফোন স্ক্যান করে নিয়ে মাঠে ঢুকতে পারে তো বাট না আমাকে ফোনে স্ক্যান করিয়ে টিকেটটা ফেলতে হবে মানে ফিজিক্যাল টিকেট তুলে তারপর আমাকে মাঠে ঢুকতে হবে সো দ্যাট ইজ আ ভেরি সিলি থিং বলে মনে করি আমি খুব একটা সিলি থিং খুব ইম্যাচিউর জিনিস লাগে আমার যেটা কিন্তু খুবই বেশি হেনস্থা করে অডিয়েন্স কে শোনো কিন্তু অডিয়েন্সরা প্রবাবলি আসতে চায় না বাট দেন দ্য থিং ইস যে এত কিছুর পরেও কিন্তু আমাদের মাঠে লোক হয় আমাদের ডার্বি ম্যাচের আগের দিন টিকিটের জন্য যেভাবে হাহাকার পরে সেটা কিন্তু আমরা সবাই দেখেছি কী হয় ডার্বির আগের দিন মানে এই জিনিসটা কিন্তু কেরালাতে কখনো হতে পারে বলে আমি মনে করি না আমাদের কাছে যে প্যাশানটা আছে সেটা কিন্তু কেরালাতে এখনও পর্যন্ত তারা সেই প্যাশনটা পায়নি আমরা ডার্বিতে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে গোলটা করার পর ভাই লিটারেলি আমি নিজে কিনে দিয়েছিলাম আমি এমন ছেলে ভাই যে কখনো মুভি দেখেও কাঁদি না বাট আমি সেদিন কেঁদেছিলাম বিকজ ভাই আমার আই আইডোন্ট নো মানে তখন পেতে তো গোলটা করলো মানে এত মনে এত মানে দুঃখ ছিল যে ভাই আপনার আগের ড্রাইভিটা হারলাম আর তারপর যে জিনিসগুলো হলো দ্যাট ওয়াজ ভেরি ব্যাড অ্যান্ড তার জন্য কিন্তু ভাই একটা মনে একটা জিনিস ছিল যে উই হ্যাভ টু টেক দ্য রিভেন্স অ্যান্ড উই হ্যাভ টু স্কোর আলোল সেকিন অ্যান্ড উই হ্যাভ টু উইন দিস রোল্ড কাপ আর সেখানে কিন্তু আমার সাথে যে কটা ছেলে ছিল সবাই কিন্তু লিটারলি তাদের চোখে জল বেরিয়ে আছে কারণ ভাই দিস ইজ দ্য প্যাশন ফর আওয়ার ক্লাব ইভেন আমি যখন এক কটা বলছি তোমাকে আমার লিটারালি গুজব আসছে ঠিক আছে এই জিনিসটা কিন্তু কেরালাতে কখনও তারা এখনও পর্যন্ত অ্যাডাপ্ট করতে পারেনি ঠিক আছে দে হ্যা দে মাইট হ্যাভ দ্যাট আলট্রাস কালচার দ্য মাইট হ্যাভ দ্যাট ফুটবলিং কালচার বাট দ্যান সেই জিনিসটা কিন্তু যে প্যাশনটা যে ইমোশনটা সেটা কিন্তু কেরালাতে এখনও পর্যন্ত আসেনি বলে আমি মনে করি অ্যান্ড সেটার একটা খুব বড়ো উদাহরণ হচ্ছে যখন আমরা ডারবির আগের দিন যেদিন ওয়ার্ল্ড কাপে আমরা গোয়াকে হারালাম তারপর দিন কিন্তু ভাই লিটারেলি মোহনবাগানের সমর্থকরা সারা রাত সারা রাত শুধু মোট মোহার না ইভেন ইস্পরের সমর্থকরা সারা রাত ক্লাবের বাইরে কাটিয়েছিল ভাই তারা সারা রাত বারোটা থেকে ভোর অব্দি তারা ক্লাবের বাইরে কাটায় এবং তারা পরের দিন টিকিটের জন্য লাইন দেয় আর তাদের মধ্যে কিন্তু এমন অনেকেই আছে যারা কিন্তু সাত আট ঘন্টার টিকিটের জন্য লাইন দিয়ে টিকিট পায়নি তো আমি বলি যে ভাই কেরালা ফ্যান্সরা এখন কেরালা কেরালা করে যে উই আর দ্য রিয়েল ফ্যান্স ভাই এটা করে দেখিও যদি কখনও ক্ষমতা থাকে এই জিনিসটা করে দেখিও মানে আমাদের ফ্যান্সদেরকে এত মানে খারাপভাবে ট্রিট করা হয় তারপরে কিন্তু আমাদের ফ্যান্সরা মানে নিজস্বার্থে আমরা মোহনবাগান ইস্টবেঙ্গলকে সাপোর্ট করতে চাই সেই জিনিসটা কিন্তু কেরালাতে এর নো প্রবলি পরবর্তীকালে হবে বাট দেন এখনও পর্যন্ত সেটা কিন্তু হয়নি আজ আমাদের কলকাতায় আট থেকে আসি সবাই কিন্তু মোহনবাগান বা ইস্টবেঙ্গল ফ্যানস তুমি একটা বাচ্চাকে ইউজ করো হি ইজ ইদার মোহনবাগান ফ্যান ওরা ইস্টবেঙ্গল ফ্যান সে প্রবলি ফুটবল কি জিনিস সেটা হয়তো বোঝো না बट कुटबल खे दे बाट दें स्टिल ही हि इज बड़ एज ए मोहन बगन सपोर्टर तुम जुदी पश्चिम बंगे जमाओ और तुम जो फुटबल लाभिंग फैमिली जमाओ तुम कहो चूज करते तुम का सपोर्ट करो मोहन बगान के ना इस्ट बेगल के कारण भाई तुम जन्मा एज ए मोहनबागान और इस्ट बेगल फैन से इंडियन फुटबले क्या दैट इज वाई कलका इज द मेकअप अफ इंडियन फुटबल द पैशन उव द इमोशन उव एंड द जय उैट उफ जय से जिन भाई ইন্ডিয়ার কোনো শহরে নেই ঠিক আছে আমি চাই যে ইন্ডিয়ান ফুটবল ডেভেলপ করুক ইন্ডিয়ান ফুটবলের সব প্রতিটা শহরে কিন্তু এরকম সাপোর্ট উঠে আসুক যারা কিনা কলকাতা ফুটবলের সাথে কমপ্লিট করতে পারবে যেটা এই মুহূর্তে করছে কেরালার সমর্থকরা অ্যান্ড হিউজ রেসপেক্ট টু দেম আমার ইচ্ছা আছে আমি কখনও কেরালা এসে সমর্থকদের সাথে বসে ম্যাচ দেখবো আর আই নো দ্যাট আই উইল বি এনজয়িং দ্যাট আমি এনজয় করবো সেই অ্যাটমসফিয়ারটাকে বিকজ ভাই আমি এনজয় করি ফুটবলের অ্যাটমসফিয়ারটাকে অ্যান্ড দ্য পয়েন্ট ওয়াজ দ্যাট যে অনেকে এই মুহূর্তে বাংলার ফুটবলের এই অনেক কথা বলছিলো যেহেতু কেরালাতে এরকম হয় আমাদের এখানে হয় না আমরা এটা কখনো করতে পারবো না সো

দে মাইট হ্যাভ দ্যাট ক্রেজ ফর ফুটবল বাট উই হ্যাভ প্যাশন ফর ফুটবল দ্যাট ইজ ইট বাই তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই ভিডিওটিকে লাইক করতে ভুলবেন না এবং সাবস্ক্রাইব করে দেবেন ফুটবল এবং কারণ আমরা বানাই ভারতীয় ফুটবল নিয়ে কন্টেন্ট হোক বাংলাতে এবং আমরা ভাই ভারতীয় ফুটবলকে বাংলা ফুটবলকে কিন্তু গ্রাউন্ড জিরো লেভেল থেকে কভার করি তো তোমরা যদি সাবস্ক্রাইব না করে থাকো ভাই দ্যাট ইজ ইউর লস লাইক লিটারেলি বলছি আমি তো এনিওয়জ অনিওয়েজ এনিওয়াইজ কমেন্টটা জানিও যে ভিডিওটা কেমন লাগলো এবং কমেন্টটা জানিয়ে যে তোমাদের ভিউজ কি অবাউট দিস টপিক অ্যান্ড ভাই যদি আমি কিছু ভুল করে থাকি অবশ্যই ভাই ক্ষমা প্রার্থী আমি ক্ষমা করে দিও আমাকে অ্যান্ড ওয়ের নমস্কার